রাজধানী যাত্রাবাড়ি মীর হাজিরবাগ এলাকার আলোচিত শাওন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে র‍্যাব। ধারালো অস্ত্র দিয়ে শাওনকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার সাথে জড়িত মূল পরিকল্পনাকারী মিজানুর রহমান সহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড বলে জানায় র‍্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং মোটরসাইকেল। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের গ্রেফতার করে র‍্যাব। মিজান ব্যাপারী যে গ্রুপটি রয়েছে, এই গ্রুপের রজব এর সাথে হাতাহাতি এবং মারামারি হয়, যার প্রেক্ষিতে মিজান তার গ্রুপের অন্যান্য সদস্যদের নিয়ে ভিকটিম শাওনকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে।